গোস্ত বেশি করে নেব, ফ্রিজ ভরায় রাখবো, সারা বছর খাবো। এই যে গোস্ত খাওয়ার নিয়ত করে ফ্রিজ ভরে রেখে সারা বছর খাওয়ার নিয়ত করে যদি কেউ কুরবানি দেয়, কুরবানি 100% বাতিল হবে, কোনো সন্দেহ? শুধু ফ্রিজে গোস্ত রেখে সারা বছর খাওয়ার নিয়তে কুরবানি দিলে কুরবানি কি হবে না? কবুল হবে না। কিন্তু আল্লাহর জন্য কুরবানি দেওয়ার পরে, গোস্ত তিন ভাগ করার পরে, নিজের ভাগের গোস্ত আপনি দীর্ঘদিন ধরে যদি খেতে চান, আপনি খেতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। আর যখন কোনো জমিনে দুর্ভিক্ষ থাকবে, মানুষে খাবার পাবে না, তখন তিন দিনের বেশি খাওয়া যাবে না। যখন জমিনটা স্বাভাবিক থাকবে, সবাই ভালো মতো কুরবানি দেবে, গরিব দুঃখীদের হক আদায় করার পরে নিজের যেই ভাগ থাকলো, তিন ভাগের এক ভাগ অথবা যতটুকু আমি নিজে খাবার জন্য রাখলাম, এই গোস্তের মধ্যে থেকে নিজেও খাবো, গরিব দুঃখীদেরকে দেব। নিজের খাবার গোস্ত যদি আমি ফ্রিজে রেখে দীর্ঘদিন খেতে চাই, তাহলে ফ্রিজে রেখে দীর্ঘদিন খাওয়া যাবে, কোনো সমস্যা? অনেকে প্রশ্ন করেন যে হুজুর, কুরবানির গোস্ত ফ্রিজে রেখে দীর্ঘদিন খাওয়া যাবে কিনা, এবং কুরবানির গোস্ত সর্বোচ্চ কতদিন খাওয়া যাবে, এমন একটা প্রশ্ন আছে না নাই? আমি দেখেছি আগেকার অনেক মুরব্বী মানুষেরা এটা বলতো যে তিন দিনের বেশি কুরবানি গোস্ত খাওয়া ঠিক না। আসলে কথাটি হাদিসে কিভাবে এসেছে বর্তমান প্রেক্ষাপট কি জানার দরকার আছে না নাই? খুব ভালো করে মাথার মধ্যে ঢুকান। আপনার উদ্দেশ্য যদি থাকে যে 800 টাকা কেজি হলো গরুর গোস্ত, সারা বছর বাজারে কিনতে পারে নাই, 1/2 কেজি কিনেছি, আত্মীয় স্বজন আসলে তাদের খাওয়ানোর জন্য নিজে ভালো মতো খাইতে পারি নাই, তাহলে আমার উদ্দেশ্য কি? আমি যেহেতু 50,000 টাকাতে কুরবানি দিয়েছি, গোস্ত বেশি করে নেব, ফ্রিজ ভরায় রাখবো, সারা বছর খাবো। এই যে গোস্ত খাওয়ার নিয়ত করে ফ্রিজ ভরে রেখে সারা বছর খাওয়ার নিয়ত করে যদি কেউ কুরবানি দেয়, কুরবানি 100% বাতিল হবে, কোনো সন্দেহ? তার কারণ ওর উদ্দেশ্য কি দেওয়া না খাওয়া? ওর উদ্দেশ্য নিজে বেশি করে খাবে, ফ্রিজে রাখবে, সারা বছর খাবে। আবার এমনও লোক আছে গোস্ত ফ্রিজে রাখে, 1 বছর পরে খাওয়া নিজেকে গর্ববোধ মনে করে। অনেক মনে করেন যে আত্মীয় স্বজন বাড়িতে এসেছে, আর মাত্র ঈদের আছে 8-10 দিন, ও গোস্ত রান্না করে দিয়ে বলতেছে ভিআই এ গোস্ত কিন্তু গত বছরের গোস্ত, মানে মনে হচ্ছে নোবেল অর্জন করছে, সেলুট দেওয়া দরকার ওকে। কথা কি বোঝেন নাই? মানে ও হলে হার কিপটে সারা বছর গোস্ত কিনে নি, ওই যে কুরবানি পার হচ্ছে ওই গোস্ত তো সারা বছর চলতেছে, এরকম লোক আছে না নাই? তাহলে তার উদ্দেশ্য যদি এমন হয় যে ফ্রিজে গোস্ত রেখে সারা বছর খাবো, খাওয়াই উদ্দেশ্য, এমন নিয়তে ফ্রিজে গোস্ত রেখে কুরবানি কি হবে? আরো ধরে বলেন, বাতিল হয়ে যাবে, 100% বাতিল হবে। কিন্তু তার মানে কি আমরা ফ্রিজে রাখতে পারবো না? সেটাও হাদিস আছে, লক্ষ্য করুন, মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, রসুল বলেছেন কুরবানির গোস্ত তোমরা কি করো, ওয়াতিমু, তোমরা কি করো, ফাকুলু ওয়াতিমু ওয়াদাকিরু, কাজ হলো তিনটা, জোরে বলেন কয়টা? 1 নম্বর ওয়াতিমু তোমরা খাও, তোমরা কি করো, ওয়াকুলু তোমরা খাও, ওয়াতিমু তোমরা দান করো, ওয়াদাকিরু এখান থেকে কিছু রেখে দাও, সঞ্চয় করো। সুবহানাল্লাহ, কোন এটা কার কথা? রসুলের কথা। জোরে বলেন কার কথা? মুসলিম শরীফের সহি হাদিস লক্ষ্য করুন, 1 নম্বর কুলু তোমরা খাও, 2 নম্বর আতিমু দিয়ে দাও, 3 নম্বর খাওয়া এবং দেওয়ার পরে যদি কিছু থাকে, ওয়াদাখিরু সেটা তোমরা হেফাজত করে রেখে দাও, সেটা ফ্রিজেও রাখতে পারো। আগেকার মানুষ গোস্ত কিন্তু রোদে শুকাইয়া শুটকি করে রাখতো, রাখতো কি রাখতো না, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ, কোন তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? গোস্ত তিন ভাগ করার পরে আত্মীয় স্বজনকে দিয়েছি, পাড়া প্রতিবেশীকে দিয়েছি, যাদের হক তাদেরকে দেওয়ার পরে আমি যতটুকু রাখলাম খাবার জন্য, তার মধ্যে থেকে কিছু রেখে যদি কিছু ফ্রিজে রেখে 2-4 মাস আমরা খেতে চাই, খাওয়া যাবে, কোনো সমস্যা? এখন আসেন, ওই যে আগেকার মানুষ বলেছে তিন দিনের বেশি খাওয়া যাবে না, অনেক হুজুরেরাও বলেছে, বলছে কি বলে নাই? এটা বলার কারণ কি? এটাও হাদিসে আছে, হাদিসটা কি জানার দরকার আছে না নাই? খুব লক্ষ্য করেন, হযরতে সালামাত রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিরমিজি শরীফের মধ্যে এসেছেন, মুসলিম শরীফেও এসেছেন, হযরতে সালামাত রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন, আমরা 1 বছর কুরবানি করলাম, রসুলের সাহাবী বলতেছেন আমরা কুরবানি করলাম, সেই বছরে মক্কা মদিনায় ছিল দুর্ভিক্ষ, অভাব অনটন, কুরবানি দিয়েছে সামান্য কয়েকজন লোক, বেশি মানুষই দরিদ্র, টাকা পয়সা নাই, কুরবানি দিতে পারে নাই। সে বছর রসুল সাহাবীদেরকে বললেন, তোমরা কাজ করো, কুরবানি করার পরে 3 দিন খেতে যতটুকু গোস্ত লাগে ততটুকু তোমরা রেখে পুরোটা তোমরা দান করে দাও, তার কারণ অধিকাংশ মানুষ কুরবানি দিতে পারে নাই, দুর্ভিক্ষ চলতেছে, 3 দিনের বেশি খাওয়া যাবে না। এই ঘটনা ঘটার পরে একই হাদিসের শেষ বর্ণনা, হযরতে সালামাত বলেন পরের বছর আমরা কুরবানি দিলাম,
পরের বছর কোরবানি দেওয়ার পর রাসূলের কাছে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, গত বছর তো আমরা 3 দিন খেয়েছি, বাকিটা দান করে দিয়েছি, এ বছর কি করব? রাসূল বললেন, যেহেতু গত বছর দুর্ভিক্ষ ছিল, এ বছর দুর্ভিক্ষ নেই, অধিকাংশ মানুষ কোরবানি দিচ্ছে, গ্রামের অর্ধেক লোক কোরবানি দিচ্ছে, অর্ধেক লোক দিচ্ছে না, এখান থেকে বোঝা যাচ্ছে ভারসাম্যতা রক্ষা আছে। তোমরা নিজেরাও খাও, গরিব দুঃখীদেরকেও দাও, দেওয়ার পরে যদি তোমাদের খাওয়ার অংশ থেকে যায়, সেখান থেকে 3 মাস বলো, 2 মাস বলো, 1 মাস বলো, তোমাদের অংশ থেকে তোমরা যদি হেফাজত করে খেতে চাও, খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কে দিয়েছেন হুকুম? আরো জোরে বলেন। তাহলে হাদিসের ব্যাখ্যা হলো দুইটা, যখন কোনো জমিনে দুর্ভিক্ষ থাকবে, মানুষে খাবার পাবে না, তখন 3 দিনের বেশি খাওয়া যাবে না, যখন জমিনটা স্বাভাবিক থাকবে, সবাই ভালো মতো কুরবানি দেবে, গরিব দুঃখীদের হক আদায় করার পরে নিজের যেই ভাগ থাকলো, 3 ভাগের 1 ভাগ অথবা যতটুকু আমি নিজে খাবার জন্য রাখলাম, এই গোস্তের মধ্যে থেকে নিজেও খাবো, গরিব দুঃখীদেরকে দেব, নিজের খাবার গোস্ত যদি আমি ফ্রিজে রেখে দীর্ঘদিন খেতে চাই, তাহলে ফ্রিজে রেখে দীর্ঘদিন খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। আমি যে আলোচনাটা করেছি আপনাকে পরিষ্কার বুঝতে পেরেছেন? একেবারে স্বাভাবিক সাপ কথা, শুধু ফ্রিজে গোস্ত রেখে সারা বছর খাবার নেওয়াতে কুরবানি দিলে কুরবানি কি হবে না? কবুল হবে না। কিন্তু আল্লাহর জন্য কুরবানি দেওয়ার পরে, গোস্ত 3 ভাগ করার পরে, নিজের ভাগের গোস্ত আপনি দীর্ঘদিন ধরে যদি খেতে চান, আপনি খেতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। সকলে বলেন আমিন। তাহলে আমি যে কথাটা আপনাদের মধ্যে বলতেছিলাম, আমাদের কুরবানি করার একমাত্র উদ্দেশ্য হবে আমরা কার সন্তুষ্টির জন্য কুরবানি করব? আরো জোরে বলেন আল্লাহর সন্তুষ্ট ব্যতীত আর কোনো নিয়ত আমাদের মধ্যে থাকা যাবে? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি। নিয়তটা আপনি সই করেন, আমার ভাইরা মসজিদের পাশে আপনি বাড়ি করেছেন, আপনি জানালা রাখতেছেন, আপনার নিয়ত যদি থাকে যে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের যখন আজান হবে, আমি জানালাটা রাখলাম মসজিদের দিকে, আজানটা ভালোভাবে আমার কানের মধ্যে ঢুকবে, আমি নামাজে ঠিক মতো যেতে পারবো, এই যে বাড়ি করছেন, এই বাড়ি যতদিন থাকবে, আজান যতদিন হবে, ততদিন আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আপনার উদ্দেশ্য কি শোনা? এখন আপনি বাড়ি করার সময় যদি নিয়ত করেন যে না, রাস্তার ধারে জানালা রাখবো, দক্ষিণে হাওয়া বইবে, বাতাস আসবে, রাস্তার ধারে আমি জানালা রেখেছি, রাস্তাঘাট দিয়ে যেই লোকগুলো যাবে তাদের দেখতে পারবো, আমি বাতাস খাবো, আপনার নিয়ত হলো বাতাস খাওয়া, আপনি সওয়াব পাইলেন না। কিন্তু আপনি নিয়ত যদি করতেন আজান শুনবো, ও আজানও শোনা হতো, আপনি বাতাস ফিরি খাইতে পারতেন। কথা কি বুঝেছেন? আরে ভাই, কুরবানি দেবেন গোস্ত কি আল্লাহ নিয়ে যাবে জিব্রাইল দিয়ে? আপনি যে গোস্ত আপনিই খাবেন, কিন্তু ওই নিয়ত করেন না, নিয়তটা আল্লাহর জন্য করেন। কুরবানি হয়ে যাওয়ার পরে গোস্ত তো ফিরি খাবেন, আগে নিয়তটা করেন, সন্তুষ্টি কার? যখন কোনো জমিনে দুর্ভিক্ষ থাকবে, মানুষে খাবার পাবে না, তখন 3 দিনের বেশি খাওয়া যাবে না, যখন জমিনটা স্বাভাবিক থাকবে, সবাই ভালো মতো কুরবানি দেবে, গরিব দুঃখীদের হক আদায় করার পরে নিজের যেই ভাগ থাকলো, 3 ভাগের 1 ভাগ অথবা যতটুকু আমি নিজে খাবার জন্য রাখলাম, এই গোস্তের মধ্যে থেকে নিজেও খাবো, গরিব দুঃখীদেরকে দেবো, নিজের খাবার গোস্ত যদি আমি ফ্রিজে রেখে দীর্ঘদিন খেতে চাই, তাহলে ফ্রিজে রেখে দীর্ঘদিন খাওয়া যাবে, কোনো সমস্যা